नंदन के सर मिल नंदन के सर मिल मूल्य बृद्धिर विरुद्धे अभयापुरीत कांग्रेसर धर्ना कार्यसूची तापातरी ब्लक कांग्रेस कमिटीर उद्योग यह धर्ना कार्यसूची पेट्रोल डिजेल और रंधन गैसर मूल्य बृद्धिर प्रतिबादत यह धर्ना कार्यसूची तापातरी ब्लक कांग्रेस कमिटीर उद्योग देवहाती पेट्रोल पाम्पर सम्मुख पेट्रोल डिजेल और रंधन गैसर आकाशलंघी मूल्य बृद्धिर कारण कांग्रेस दल धर्ना कार्यसूची रूपायण कर বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় আর রাজ্য সরকারের দিনত অত্যাবশ্যকীয় সামগ্রীর লগতে পেট্রোল ডিজেল আর রন্ধন গ্যাসের মূল্য অভাবনীয়ভাবে বৃদ্ধি হওয়াত সাধারণ রাইজর মাজত হাহাকারের সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতত আজি সমগ্র রাজ্যের লগতে বঙ্গাইগাঁও জেলার ভিন্ন স্থানত অব্যাহত আছে মূল্য বৃদ্ধির প্রতিবাদ এধরণা কার্যসূচীত বিজেপি সরকার হাই হাই বিজেপি সরকার গো বেক পেট্রোল ডিজেলর মূল্য বৃদ্ধি রোধ করক অসম সরকার হাই হাই আদি বিভিন্ন স্লোগানেরে প্রতিবাদকারীসকলে হাতে হাতে প্লে কার্ড লৈ মূল্য বৃদ্ধি রোধ করার বাবে প্রতিবাদ সাব্যস্ত করে পরিবেশ উত্তাল করে তোলে আজির এই কার্যসূচীত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক প্রদীপ সরকার তাপাতারি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি কেরামত আলী বঙ্গাইগাঁও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি আবুল কাসেমর লগতে ভিন্ন পর্যায়ের বিষয়ববীয় সকল উপস্থিত থাকে আজি আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে গোটেই অসমক প্রত্যেক সমষ্টি ভিত্তিক আমি যে বর্তমান বিজেপি সরকারের যে নীতি যে মূল্য বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদত আমি এই কার্যসূচী হাতত লৈছোঁ আৰু আমি ইয়াৰ দ্বাৰাই অসম চৰকাৰ বিজেপি চৰকাৰক আমি তীব্ৰ ভাষাৰে ঘূৰি অনা দিছোঁ বৰ্তমান যি গেছৰ মূল্য পেট্ৰল ডিজেলৰ মূল্য বা অন্যান্য সামগ্ৰী যেনেকৈ মিঠাতেল দালি চাউল প্ৰত্যেকটো বস্তুৰে মূল্য বৃদ্ধি হৈ আছে আৰু আটাইতকৈ মানে আমি আচৰিত হৈছোঁ যে পেট্রোলের মূল্য আজি সেঞ্চুরি প্রায় 100 টাকা হলে আর তো এইবিল চাব লাগে সরকারে আমি অভয়পুরী তাবাটারির ব্লক কংগ্রেস কমিটির তরফের আমি সর্বানন্দ সোনোয়ালক আহ্বান জানাইছো অতি সোনকালে মূল্য হ্রাস করব লাগে আজি আমার অসম প্রদেশ কংগ্রেস তথা অল ইন্ডিয়া কংগ্রেসের নির্দেশ মর্মে ভারতবর্ষর বর্তমানের কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যখনের বিজেপি সরকারের এই আমলত জনসাধারণের যে দুঃখ দুর্গতি হয়েছে বিশেষকে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি পেট্রোলজাত সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণের জীবন ধারণের মানদণ্ড একেবারে নিম্নগামী হয়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরত গুছি গেছে এই মূল্য বৃদ্ধিয়ে আর আজি আমি যে দাবি উত্থাপন করেছি এই দাবি আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দল ভারতবর্ষ দুখিয়া জনগণের হিতর অর্থে চিন্তা করা রাজনৈতিক দল আজি আমি যে মূল্য বৃদ্ধি রোধ করার কারণে দাবি জানাইছো এই দাবি ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ভারতবর্ষ দুখিয়া দরিদ্র জনগণের আওয়াজ আজি আমি মিডিয়ার জড়িয়ে বিভিন্ন প্রচার মাধ্যমের জড়িয়ে এই প্রতিবাদর দ্বারা সাব্যস্ত করছো আর আহ্বান জানাইছো আমার দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া এই বিজেপি নেতৃত্বাধীন সরকারক যে আপনাদের ভারতবর্ষ এখন কল্যাণকামী রাষ্ট্র আর এই কল্যাণকামী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বর কর্তব্য হচ্ছে জনগণের দুঃখ দুর্দশা নিপাত করা মোচন করা কল্যাণের কাম করা কিন্তু আজি এই দেশখনের এই দুটা সরকারে কেন্দ্র আর রাজ্যের সরকারে জনগণের স্বার্থত এক পয়সার কাম করা নাই 1% কাম করা নাই নির্বাচিত 15 জনমান বন্ধু কোটিপতির স্বার্থত
সকলো সিদ্ধান্ত লৈ আছে, মূল্য বৃদ্ধি কৰি আছে, যার কারণে আমি প্রতিবাদ জানাইছো। আর এই প্রতিবাদ অসমৰ জনগণৰ প্রতিবাদ, কংগ্রেস তার মুখপাত্র। ধন্যবাদ। অভয়াপুরীৰ পৰা আয়েশা সিদ্দিকা, রিপোর্ট অসম টুডে।